75 বছর পার করেছে ছাত্রলীগ। এই সময়ে সংগঠনটি তার অতীত ঐতিহ্য কতটুকু ধরে রেখেছে, 76 বছরে পা দিয়ে এমন বিচার বিশ্লেষণ করছেন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সাথে সুর মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সময়ে নেতিবাচক বিষয়ে আলোচনায় আসলেও এটি ছাত্রলীগের পরিচায়ক নয়। অতীতের ঐতিহ্য ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখতে হবে সংগঠনটিকে। প্রতিনিধিদের সহায়তায় সৈয়দ নোমানের রিপোর্টে বিস্তারিত দেখে আসব। দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে এখন কাজ চলছে বলে দাবি ছাত্রলীগের নেতাকর্মীদের। সেই সাথে শিক্ষাঙ্গনে পরিবেশ সুষ্ঠু রেখে অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে ছাত্রলীগ। আমরা ছাত্র সমাজ বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনার এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বর্তমান ছাত্রলীগের যে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য সবসময় বদ্ধপরিকর। যে কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তির বিপক্ষে মাঠে ছিল, আছে এবং থাকবে এবং কাজ করে যাবে। যদিও বর্তমান ছাত্রলীগ আদর্শ ও ঐতিহ্য থেকে কিছুটা সরে এসেছে বলে মনে করছেন সাবেক ও বর্তমান নেতারা। কখনো কোনো অবস্থাতেই যেন আমাদের সেই ছাত্রলীগের যে মূল মন্ত্র শিক্ষা শান্তি প্রগতি, সেই মিছিল থেকে, সেই ধারাবাহিকতা থেকে যেন আমরা বিচ্যুত না হই। আমি বলবো বর্তমানে যে সময়ের প্রয়োজনে যে কার্যক্রম সেটি ছাত্রলীগ ঠিকই ধরে রেখেছে, এবং ছাত্রলীগই কিন্তু দক্ষিণ এশিয়া শুধু নয়, আমি মনে করব এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ছাত্র সংগঠন। মহানগর ছাত্রলীগ সবসময় চাইছি যেন আমাদের মধ্যে এরকম কিছু বিষয় না আসে, বা আমাদের যে 10টা ইউনিট আছে তারা যেন এইসব বিষয়ে নিজেকে কখনোই না জড়ায়, কোনো রকম টেন্ডারবাজি, কোনো রকম চাঁদাবাজি বা ছাত্রদের সাথে কোনো দুর্ব্যবহার বা কোনো মাদকের সাথে যেন জড়িত না হয়। নেতাদের সাথে সুর মিলিয়েছেন বিশ্লেষকরাও। তাদের মতে ছাত্রলীগের সমালোচনা থাকলেও আদর্শের বিচ্যুতি ঘটেনি। ছাত্রলীগের ক্ষেত্রে দেখতে পাচ্ছে যে এক ধরনের দুর্বৃত্তায়নের একটা প্রবণতা নানাভাবে হচ্ছে, যে সেটা আমার মনে হয় না যে মানে কোনো ব্যক্তিগতভাবে ছাত্রলীগ তার জায়গা থেকে সরে গেছে, সংগঠন হিসেবে এটা বলাটা কঠিন। ব্যক্তিকেন্দ্রিক কিছু দেখা যাচ্ছে সমালোচনা এই প্রতিষ্ঠানের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে আমার মনে হয় ছাত্রলীগের যারা আছে, যারা নেতৃত্বে আছে, যারা ভবিষ্যৎ নেতৃত্বে আসবে, তারা যদি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারে, ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে যাবে। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে, এবং শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ তাদের সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।